মুস্তাফিজুর হ্যাজ গট অ্যানাদার পাস বোর্ডার ফ্রম বাংলাদেশ। রুপিচে মুস্তাফিজুর রহমান যে কতটা ভয়ঙ্কর সেটি তো হারে হারে টের পেয়েছে বেঙ্গালুরু। বাব ডুপ্লেসিস, রাজাত পাতিদার, বিরাট কোহলি এবং ক্যামেরন কিনের মতো বাঘা বাঘা চারটি উইকেট তুলে নেন মাত্র দুই ওভারের মধ্যেই। তাই তো ধারাভাষ্যকাররা এ সময় মুস্তাফিজুর রহমানের প্রশংসা না করে থাকতেই পারলেন না। বিরাট কোহলিকে আউট করার পর দ্বিতীয় ওভারে চতুর্থ বলে ক্যামেরন গ্রিনকে এমন এক স্লো ডেলিভারি ছুড়েন তিনি যেখানে ফিজের বল বুঝতে না পেরে রীতিমতোই হতবাক হয়ে যান তিনি। স্টাম্প ভেঙে ফেলেন মুস্তাফিজুর, গ্রিন ফিরেন মাত্র 18 রানে। মুস্তাফিজুরের এমন উইকেট নেওয়া দেখে এ সময় ধারাভাষ্যকাররাও চিৎকার করে মুস্তাফিজের প্রশংসা করছিলেন। শুধু মুস্তাফিজের প্রশংসাই করেননি, বাংলাদেশের নামটাও গর্ব করে বারবার বলছিলেন তারা। মুস্তাফিজুরের সাথে গর্বিত বাংলাদেশও। প্রিয় দর্শক, এ সময় মুস্তাফিজের উইকেটগুলো নেওয়া দেখে আপনি কতটা খুশি হয়েছেন জানাবেন কমেন্ট করে।